শায়খ আহমদুল্লাহ বিশিষ্ট এই ইসলামিক ব্যক্তিত্বকে বাংলাদেশে কোন মানুষ যে চিনে না এটা খুঁজে পাওয়া একটু দুষ্কর। ইসলামের বিভিন্ন খেদমতের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন সেই কারণে তিনি বাংলাদেশের প্রায় প্রতিটি মুসলমানেরই একজন প্রিয় ব্যক্তিত্ব এবং অনেকের কাছে একজন আইডল। শায়খ আহমদুল্লাহর জীবনের কিন্তু কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। তিনি সৌদি আরব থেকে কেন বাংলাদেশে এসে কাজ শুরু করলেন সেই গল্পটাও বেশ ইন্সপায়ারিং। শায়খ আহমদুল্লাহর জন্ম 15 ডিসেম্বর 1981 লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শায়খ আহমদুল্লাহ এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, তার দিনই পড়াশোনা তার মা বাবা এবং চাচার হাতেই শুরু হয়। যতদূর তার মনে পড়ে, গ্রামের স্কুলে ক্লাস 3 পর্যন্ত তিনি পড়েছিলেন। এরপর ভর্তি হন কাওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফৈজুল উলুম মাদ্রাসায়। এবং এখানে একটা মজার ঘটনা হয়, শায়খ আহমদুল্লাহর নাম কিন্তু আহমদুল্লাহ ছিল না, তার নাম ছিল আসলে আহমদ হুসাইন। এবং হাতিয়ার মাদ্রাসার হুজুর তার নাম পরিবর্তন করে আহমদ হুসাইন থেকে রেখে দেন আহমদুল্লাহ। শায়খ আহমদুল্লাহ ছিলেন পড়াশোনায় প্রচণ্ড মেধাবী। যশোরের দড়াটানা মাদ্রাসা থেকে সানুবিয়া পরীক্ষায়, সানুবিয়া হচ্ছে HSC সমমানের পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি 10ম স্ট্যান্ড অর্জন করেন, মিশকাতে 3য় স্ট্যান্ড অর্জন করেন, দাউরা যেটা মাস্টার্সের সমপরিমাণ পরীক্ষা সেইখান থেকে তিনি 2nd স্ট্যান্ড অর্জন করেন। এবং পড়ালেখার রেজাল্ট ভালো হওয়ার কারণে তিনি পড়ালেখা শেষ করার পরপরই কর্মজীবনে চলে যান। তিনি দারুর রাশাদে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এবং এখানে বলে রাখি, দারুর রাশাদ কিন্তু বয়স্কদের মাদ্রাসা, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং স্টুডেন্টরা পড়ে, বিশেষ করে HSC-র নিচে তো কেউ সেখানে পড়ে না। এবং ওই সময় আহমদুল্লাহর বয়স কম ছিল, তার গালে কেবল অল্প কিছু দাড়ি উঠেছিল। এবং তখন তিনি ওই মাদ্রাসার কেবল উস্তাদজি হলেন না, বরং হোস্টেল সুপারও হয়ে উঠলেন। দারুর রাশাদ মাদ্রাসায় খেদমতের সময় তার সঙ্গে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ওই সময় দারুর রাশাদে সৌদি অ্যাম্বাসি থেকে একদল লোক এসেছিল, কথার ফাঁকে ফাঁকে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়, কারণ আহমদুল্লাহ খুব ভালো আরবি বলতে পারেন। এবং এরপর সৌদি অ্যাম্বাসি থেকে শায়খ আহমদুল্লাহ সহ আরও কয়েকজন ওলামায়ে কিরামদেরকে দাওয়াত দেওয়া হয়। এবং ওই মেহমানদের মধ্যে শায়খ আহমদুল্লাহ বয়সে ছোট হওয়ায় তিনি একটু বেশি কথা বলছিলেন, তো তার বেশি কথা বলার কারণে সবার নজরে তিনি পড়ে যান। এরপর নাম্বার আদান প্রদান হয় সৌদি অ্যাম্বাসির এক লোকের সঙ্গে। এবং সেই সৌদি অ্যাম্বাসির ভদ্রলোক একদিন শায়খ আহমদুল্লাহকে কল করে বলেন সৌদি আরবে চলে আসতে। শায়খ আহমদুল্লাহ স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন কি জন্য। তিনি তখন উত্তর বললেন, সৌদি আরবে এখানে ধর্ম মন্ত্রণালয়ের আয়তায় শায়খ আহমদুল্লাহ কাজ করবে। শায়খ আহমদুল্লাহ ভাবলেন কিছু না হলেও অন্তত ফ্রিতে হজ উমরা তো করা হবে, তাই তিনি ঘুরে আসার মতো করে একটা ভাব নিয়ে সৌদি আরবে চলে গেলেন। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর 10 বছর তিনি কাটিয়ে দিলেন ইসলামের খেদমতে। তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন, তিনি চাইলে সারা জীবন সৌদিতে সপরিবারে কাটিয়ে দিতে পারতেন, এবং তিনি চাইতেনও সৌদিতেই কাটিয়ে দিতে তার বাকি সময়, কারণ সৌদিতে কোনো বাধা ছিল না। বাংলাদেশে যেমন বাধা আছে, নানা রকম কষ্ট আছে, সেই কষ্টগুলো ওখানে থাকতো না, অনেক আরামে থাকতেন তিনি। কিন্তু তিনি বাংলাদেশে কেন আসলেন এটারও একটা কারণ আছে। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের সঙ্গে তার একদিন কথা হয় এবং দুবাইয়ের একটা প্রোগ্রামে তাদের একসাথে দেখা হয়। তখন ডক্টর আহমদুল্লাহ জাহাঙ্গীর শায়খ আহমদুল্লাহকে বললেন যে, আমি PhD করার পর আমাকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার করা হয়েছে, আমি দেখলাম এটা আসলে কোনো জীবন না যে আমি খুব লাক্সারিয়াস জীবন নিয়ে চলবো। এবং এই জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর লাক্সারিয়াস লাইফস্টাইল সৌদিতে কাটানোর সুযোগ থাকার পরও তিনি বাংলাদেশে আসলেন, কারণ তার কাছে মনে হয়েছে বাংলাদেশে উম্মার জন্য কিছু করার আছে। এবং আবদুল্লাহ জাহাঙ্গীরের এই কথার দ্বারা তিনি অনেক ইন্সপায়ার্ড হলেন, এবং সেই কথা থেকে তিনি প্রথম দিকে মানসিকভাবে সিদ্ধান্ত নেন যে দেশে ফিরে গিয়ে তিনি ইসলামিক দাওয়াতের কাজ শুরু করবেন, ইসলামের জন্য কিছু করার চেষ্টা করবেন। তখন তিনি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন এবং তার স্ত্রীও সম্মতি দিয়েছিল যে বিদেশে উন্নত জীবনযাপন কোনো আলেমের লক্ষ্য হতে পারে না, এখানেও কাজ করা যায় কিন্তু দেশের কাজের পরিধি আরও ব্যাপক। এবং সেই জায়গা থেকে তিনি বাংলাদেশে চলে আসেন সৌদি আরবের লাক্সারিয়াস এই লাইফস্টাইল ত্যাগ করে। এবং তিনি যে কি করছেন, কিভাবে কাজ করছেন এটা সবাই জানে। এই তো তার আসুনা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা যে কতটা ভরসাযোগ্য একটা ফাউন্ডেশন এটা সবাই বুঝতে পারে। বন্যার সময় অনলাইনে মানুষ কোথায় টাকা পাঠাবে সেটা নিয়ে যখন কনফিউশনে ভুগে, সেই জায়গায় আসুনা ফাউন্ডেশনের নাম আসলে মানুষ নির্দ্বিধায় টাকা ডোনেট করতে থাকে। তো এই তো ছিল শায়খ আহমদুল্লাহর জীবনের একটা অংশের বিবরণী। এবং শায়খ আহমদুল্লাহ আপনাকে কখন অনুপ্রাণিত করেছে কিনা সেটাও জানিয়ে দিন।